हे एवरीवन अस्सलामु अलैकुम एंड वेलकम बैक टू माय चैनल। आज के अपने साथ शेयर करब एक यूनिक परोटा जेटा देखते अनेक बेशी सुंदर ताई बाच्चादेर सामने दिले बाच्चारा किन्तु जारा शाक खेते चाय ना तारा खूब इजिली एटा खेये नेबे आर पछंदो करबे। चलुन ताहले देखे नेछि किभाबे ई परोटाटा आपनारा बासाय बानाते पारेन। तबे तार आगे छोट्ट एकटा रिक्वेस्ट, जदि एखोनो आमार चैनलटी सबसक्राइब करे ना थाकेन ताहले एखोनी सबसक्राइब करे नेबेन एबं पाशे थाका बेल आइकनटिओ प्रेस करे नेबेन। प्रथमे एखाने आमी एकटी प्याने पानी बसिए दिएछि आर पानीटा जखन एरकम बलक चले आसबे तार मध्ये आमरा दिए दिब 250 ग्रामेर मतो पालंग शाक। पालंग शाक किन्तु एखन अनेक बेशि अवेलेबल जेहेतु शीतेर दिन, सो एटा आपनारा आपनादेर हाते सामनेई पेये जाबेन। तो आमी एखाने पालंग शाकटा जस्ट गरम पानीते 1 थेके 2 मिनिटेर मतो सिद्ध करब, बेशि सिद्ध करा जाबे ना। आमी जस्ट 1 थेके 2 मिनिट अपेक्षा करब गरम पानीटाते पालंग शाकगुलोके दिए। दुई मिनट पर पालंग शाकगुलो जखन एरकम कलर चले आसबे तखन एटाके आमरा उठिए निब एबं उठिए एटाके आमरा ठंडा पानीते राखब। एबार एटार सम्पूर्ण पानीटा छेके फेले एटाके आमरा ब्लेंड करे निब। आमी एखाने हैंड ब्लेंडार दिए ब्लेंड करे निएछि, आपनारा चाइले मिक्सार ग्राइंडारो करते पारेन अथवा पाटायो बेटे निते पारेन। तबे एटा एकदम मिहि करे ब्लेंड करे निते हबे। देखते पाच्छेन आमार पालंग शाक एकदमी मिहि ब्लेंड हो गेछे। एखन एर मध्ये आमी दिए दिब हाफ कापेर मतो प्याज कुचि। प्याज कुचिटा एकदम मिहि कुचि होते हबे। आर दिए दिच्छि स्वाद मतो काचा मरिच कुचि। एखन दिच्छि स्वाद मतो लवण, अल्प एकटु आदा रसुन बाटा, एक चामचेर मतो तेल। एखन एटाके आमी एकटा चामच दिए सबकिछु भालो मतो मिशिए निब। আমাদের সবগুলো উপকরণ মেশানো শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা আর 1 কাপ ময়দা। আপনারা চাইলে এটা শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে আমার কাছে আটা এবং ময়দাটা ভালো লাগে। এখন এটাকে আমি ওই চামচটা দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে আমাদের এটাকে মধ্যে সুবিধা হয়। তো আমি চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এটাকে মুঠে একটা ডো তৈরি করে নেব। নরমালি যেরকম আমাদের রুটির ডো হয় বা পরোটার ডো হয় ঠিক সেম ভাবেই আমরা এটাকে ডো করে নেচ্ছি। আপনাদের যদি মনে হয় একটু পানি লাগবে সেক্ষেত্রে আপনারা একটু পানি অ্যাড করতে পারেন, তবে আমার এখানে কোনো এক্সট্রা পানির দরকার হয়নি। আমার এটা একদম সুন্দর মতো সমান সমান হয়ে গেছে। আর যদি মনে হয় একটু বেশি পানি হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এখানে আর একটু ময়দা বা আটা অ্যাড করে এটাকে পারফেক্ট ডো করে আমরা এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমাদের 10 মিনিট শেষ। এখন এটাকে আমরা লেচি করে নেছি। আমার এই 2 কাপ আটা এবং ময়দা দিয়ে মোট 6টা পরোটা হয়েছে। তো আমি এখন এটাকে 6টা ভাগ করে নেছি। এই পরিমাণটা রুটি থেকে একটু বেশি হবে, নরমাল পরোটা যেরকম হয় ঠিক সেরকম। তো আমি একটা এখানে দেখতে পাচ্ছেন 6টা ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা একটা করে নিয়ে আমরা একটু আটা বা ময়দা এর মধ্যে দিয়ে নরমালি যেভাবে রুটি বেলা হয় সেভাবে রুটি করে নিব। তবে এর মধ্যে আটার পরিমাণটা একটু বেশি দিতে হয় যাতে নিচে স্টিকি ভাবটা না থাকে আর লেগে না যায়। তো আমি এখন এটাকে রুটি বেলে নেছি। এই তো আমাদের একটা রুটি বেলা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা কেমন হবে। রুটি থেকে একটু মোটা হবে, যেরকম পরোটাগুলো হয় নরমালি আমি সেরকম ভাবে এটাকে বেলে নিয়েছি। এখন আমি বাকিগুলোকে এভাবে বেলে চুলায় চলে যাচ্ছি। চুলাতে আমি একটা প্যান দিয়ে দিয়েছি আর প্যানে আমি এটাকে দিয়ে জাস্ট 30 সেকেন্ড রাখবো। 30 সেকেন্ড পর আমরা এটাকে উল্টে দিব। এই সাইডটাকেও আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। আর চুলার আঁচটা এই মুহূর্তে হাই ফ্লেমে আছে। আমি আবার এটাকে উল্টে নিচ্ছি। এখন এই পার্টটাতে আমরা অল্প একটু তেল বা ঘি বা বাটার, যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে দিলেই হবে। আমরা এই পরোটাটাকে মোট 4 উল্টানোতে ভেজে নিব।
সো আমি এখানে তেল দিয়েছি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে এটা ভেজে নিতে পারেন। সো আমরা এখন এটাকে আবার উল্টে দিয়েছি আর এই পাশটাতে আমরা সেম ভাবে তেল অ্যাপ্লাই করে নিব। যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে নর্মালি আমরা যেভাবে তেল দিয়ে নিই সেভাবেও আপনারা পরোটাটাকে ভেজে নিতে পারেন। সো আমি এই পাশটাতেও তেল অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এই পাশটাকেও আমরা উল্টে আবারও 30 সেকেন্ড ভেজে নিব। একটা পরোটা ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো আমাদের সময় লাগবে। তবে ট্রাই করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাটা ভাজার, এতে করে পরোটাটা অনেক বেশি সফট হবে। আর একটু চেপে চেপে ভাজলে পরোটাগুলো নর্মালিও সফট হয়। তো আমার এই পরোটাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি আর এভাবে আমি আমার বাকি যে পরোটাগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার 6টা পরোটাই ভাজা হয়ে গেছে। এখন আমি ডেকোরেশনের জন্য উপরে একটু বাটার দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণই অপশনাল। দেখলেন তো কত সহজে কত ইউনিকভাবে একটা পরোটা তৈরি করা যায়। আর আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কত সফট হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ মজার। বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর বাচ্চাদের সামনে দিয়ে দেখবেন, তারাও এটা অনেক বেশি পছন্দ করবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। বাই বাই।